एवरीवन गुड मॉर्निंग। तो लास्ट चैलेंज वीडियो टी ते प्राय सबाई कमेंट करेछेन जे सौमेन जीते छे और हाँ शेषमेश आमियो मेने निलाम जे सौमेन जीते छे और सत्य सौमेन ही जीते छे कारण सौमेनेर प्लेट फाँका छिलो आमार प्लेटे अल्प एकटुखानी खावार बाकी छिलो तो सौमेन जीते छे और असंख्य धन्यवाद सबाई के सबाई एतो कमेंट करेछेन रेसपन्स करेछेन तो थैंक यू सो माच। और हाँ जारा एखोनो आमादेर लास्ट चैलेंज भिडियोटा देखेननी तो ताड़ाताड़ी आमादेर चैनेले जान एबं लास्ट भिडियोटी देखे नीन तो अपनाराओ कमेंट करे जानाते पारें जे के जीते छे। तबे आमी शेषमेश माथा नतो करे निये छी सौमेन जीते छे तो आर बेसी बक बक करब ना। बाय द वे वेलकम बैक टू आवर चैनल एंड वेलकम टू दिस फ्रेश न्यू ब्लॉग। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन आमराओ खूब भालो आछि। आमी एकटू असुस्थ आछि कारण बेश शीत पड़ेछे आमादेर एदिके देखते ही पाच्छेन गाए स्वेटार चापिए रेखेछि एखोनो। हाँ स्नान खावा आमार सबकिछुई कमप्लीट तारपर आबार स्वेटार गाए चापिए दिछि कारण प्रचुर ठंडा और गत दुदिन धरे आमार गाए टेम्पारेचारटा एकटू बेशी आछे जर्जर भाव आछे। आजके एकटू ভালো আছি মানে কাল আর পরশু যতটা অসুস্থ ছিলাম আজকে অনেকটাই ভালো আছি তো তাই আর ঠান্ডা লাগানো যাবে না আমার পক্ষে তাই আবার গায়ে সোয়েটার চাপিয়ে দিয়েছি। এমনকি বাড়ির ভেতরেও এত ঠান্ডা যে হাত পা গরম হতেই চাইছে না মানে হাত পা পুরো ঠান্ডা জলের মতো। তাই বাইরে এসে রোদের মধ্যে রোদের আলোতে একটু দাঁড়িয়ে আছি যে রোদের তাপটা পড়তে বেশ ভালোই লাগছে आराम बोध लागछे। तो এই ব্যাপার আর বেশি বকবক করব না কারণ ভেতরে যেতে হবে রান্নার কাজ শুরু করতে হবে আর এমনিতেও এখন বাজে সকাল 10টা তো তাড়াতাড়ি যাই আর কি কি করব আজকে ভাবিনি রান্না কিন্তু যাই সবজি দেখে ডিসাইড করব যে কি কি আজকে রান্না করব। আফটারনুন এভরিওয়ান। তো এখন বাজে বিকেল 4:30 বেশ একটা টানা ঘুম দিয়ে এই মাত্র উঠলাম উঠেই একটা ভালো জিনিস খেতে বসেছি তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে হবে না। সেই জিনিসটা হলো এই যে বাতাবি লেবু। তো লেবুটা গাছ থেকে প্রায় 10-12 দিন আগে পাড়া ছিল আর মা এদিক সেদিক এখন বেড়াতে চলে যাচ্ছে লেবু ছাড়ানো বা লেবু মাখানোর কাজটা বিশেষ করে মায়েরই। তো মা বাড়িতে না থাকার জন্য আমাদের 10-12 দিন ধরে লেবুটা পড়েই ছিল খাওয়া হচ্ছিল না আবার মা বাড়িতে চলে এসেছে তাই মা আজকে দুপুরবেলা বসে বসে লেবু ছাড়িয়ে আবার নুন লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছে। তো তাই বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে মা বললো লেবুটা খেয়ে নিতে এই যে লেবু নিয়ে এখন বসেছি খাবো। আর আমাদের গাছের এটা লাস্ট বাতাবি লেবু ছিল মানে এরপর গাছে আর একটাও লেবু নেই তো এটাই শেষ ছিল মানে এই সিজনে আজকে খাওয়াটা লাস্ট হয়ে গেল আবার হলে আবার পরের বছর খেতে পাবো। তো ভালো করে একটু খেয়ে নি। বানানোর পর মাকে চা দিয়ে এখন চলে এসেছি উপরের রুমে আর রুমে এসে দেখি যে রুমের এই অবস্থা অগোছালো হয়ে একদম পড়ে আছে। প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় কিন্তু সেভাবে গুছানো আর হয় না। আর বেশ কয়েকদিন ধরে আমরা নিচে থাকছিলাম নিচের রুমে তো আজ থেকে ভেবেছি যে আবার উপরের রুমে থাকবো আর নিচে থাকবো না তাই এখন সন্ধ্যের সময় চলে এসেছি উপরের রুমটা একটু গুছানোর জন্য। তো এসেই দেখি আমি যে কাঁচা জামা কাপড়গুলো এইভাবে বেডের উপর রেখেছিলাম আর হাতেও কয়েকটা নিচ থেকে নিয়ে এসেছি তো এখন এই সব জামা কাপড়গুলো আমাকে গোছাতে হবে। তো আর সৌমেন একদম স্ট্রিক্টলি বলে গেছে যে ও আর আজ থেকে নিচে থাকছে না ওর ওপরের রুমেই থাকবে। আর বিশেষ করে সৌমেনের ওপরের রুমে থাকার কারণটা হলো ওর খুব হেল্প হয় কারণ ও এখানে বসে ওর ল্যাপটপে কাজ করতে পারে আর বারবার ওপর নিচ করতে ওর ভালো লাগে না তাই ও বলছে আমার কাজটাও খুব ভালো করে হয় তো আমি আর নিচে থাকছি না আমি এবার ওপরের রুমে যাব। তো এই ব্যাপার। আর তার আগে আমাকে এই জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে আলমারিতে তুলতে হবে আর তারপর বেডটাকে ভালো করে ছেড়ে ওর জন্য রেডি করে রাখতে হবে কারণ আমি যদি রান্না শেষ করার
পরে আসি তো খুবই লেট হয়ে যাবে, তখন ও আবার 9:30-10টা নাগাদ পৌঁছে যেতে পারে, তো তার আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই। তো আমি এখন বসে পড়েছি এই সব জামা কাপড় গোছানোর জন্য। এখানে অনেক জামা কাপড় আমি অনেক দিন ধরে জমা করে রেখেছিলাম, মানে মা যতদিন প্রায় বেড়াতে গেছিলেন ওই 10-15 দিন, তো ওই 10-15 দিনে আমি কলকাতা গেছিলাম, তার আগে জামা কাপড় গোছানো হয়নি। সৌমেনের কিছু জামা কাপড় ছিল, ওগুলোই গোছানো হয়নি। তো এই মিলে অনেক, মানে এখানে দেখতেই পাচ্ছেন অনেক জামা কাপড় এখনো পর্যন্ত আমার গোছানো হয়নি, তো সেইভাবে টাইম বা সুযোগ হয়ে ওঠেনি, কিছুটা নিজেও ঢিলেমি করেছি। তো ফার্স্ট এই রুমালটা ধরেছি রুমালটা গুছানোর জন্য। সে সৌমেনের রুমালটা অনেক দিন ধরে বের করানো ছিল, গুছানো হয়নি, তো ফার্স্ট সৌমেনের রুমাল দিয়েই শুরু করছি। আর এই রুমালটা আমি ওকে কিনে দিয়েছিলাম, আমার এই কালারটা খুব পছন্দ লাগে, এই যে এই কালারটা খুব আমার পছন্দ, কালারটা মানে ছেলেদের হাতে থাকলে একটা বেশ শোভার কালার, তো এই রুমালটা আমি ওকে কিনে দিয়েছিলাম। এটা একটা আমার কাঞ্জিবরম শাড়ি, তো ওটার ব্লাউজ পিস কাটানো ছিল, এই ব্লাউজটাও বের করানো ছিল, তো এই ব্লাউজটা গুছবো। কালারটা খুব খুব সুন্দর, বেশ চয়েসফুল কালার। যখনই আমি জামা কাপড় গুছানোর জন্য মানে বসি, তখনই আমার মনে পড়ে যায় যে কে কোন জামা কাপড় আমাকে গিফট করেছিল, কে কোনটা গিফট করেছিল, তখনই মনে পড়ে যায় যে এটা কোথায় গিয়ে কিনেছিলাম, ওটা কোথায় গিয়ে কিনেছিলাম, তখনই ঠিক মাথায় চলে আসে। আমি জানি না কেন এটা আমার হয়, আমি যখনই কিছু গুছানোর জন্য বসি, বিশেষ করে নিজের জিনিসপত্র যা কিছু গুছানোর জন্য বসি, তখনই আমার মনে পড়ে যায় যে এটা আমাকে মা দিয়েছিল বা এটা আমাকে সৌমেন দিয়েছিল, এইভাবে মনে পড়ে যায়। তো এই যে হালকা চাদরটা গুছোচ্ছি, এটা আমার শাশুড়ি মামাকে বিয়ের পর এনে দিয়েছিলেন, খুব সুন্দর একটা কালার, দেখতেও খুব সুন্দর, তো এটা মা আমাকে মানে শাশুড়ি মামাকে কিনে দিয়েছিলেন। আর এই ব্লাউজ পিসটা কাটানো, এই কাটানো ব্লাউজটা আমার সৌমেনের দেয়া শাড়ির ব্লাউজ, মানে সৌমেন আমাকে 1 বছর দুর্গাপুজোয় এই ব্লাউজের শাড়িটা গিফট করেছিল, তো সেই শাড়ির পিস থেকে এই ব্লাউজটা কাটানো। এই মাফলারটা আমার আইবুড়ো গালের, এটা যখন আইবুড়ো যখন 8-9 পড়ি, এটা মা আমাকে কিনে দিয়েছে, আমার মা, তো এটা শীতের জন্য বের করেছিলাম, আবার কাজে লাগছে না এখন, তো বাইরে ফেলে রেখে লাভ নেই, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, বড্ড দেখতে বাজে লাগে, তাই আবার রেখে দিই গুছিয়ে, যখন লাগবে তখন আবার বের করব। তো যে কাপড়গুলো আমার আয়রন করার দরকার ছিল ওগুলো আমি আগে থেকেই করে রেখেছিলাম, কিন্তু মানে আর ভাঁজ করে রাখার মতো টাইমই হয়নি, আয়রন করে জাস্ট ফেলে রেখেছি এরকম। কালকে দুপুরের দিকে আয়রন করেছিলাম, তো আর মানে ভাঁজ করে আর আলমারিতেই তুলতে পারিনি, টাইম হয়ে ওঠেনি। কিন্তু যেগুলো নর্মালি ইউজ করি, মানে এই চুড়িদারগুলো আমি বেশি ইউজ করি, তো এগুলো আর আয়রন আমি করি না, দরকার পড়ে না সেরকম। তো এই কুর্তিটা দেখাচ্ছি, এই কুর্তিটা বেশ আমার ফেভারিট, এটা বেশ কালারটাও আমার খুব ভালো লাগে, এটা আমার মা আমাকে আমার বার্থডেতেই দিয়েছিল, তবে হয়ে গেল অনেকদিন, বেশ 2-3 ইয়ার্স হয়ে গেল, এটা অনেকদিন আগে গিফট করা। এটাও আমি ফার্স্ট মানে সুস্থ হওয়ার পর যখন ফার্স্ট কন্টায় গেলাম ডক্টরের কাছে, তখন আমি এটা পরে গেছিলাম, তো ততদিন থেকে আমি ফেলে রেখেছি, মানে এখনো গুছাইনি। আমি সত্যি বলছি আমি একটু অলস আছি, কিন্তু তা বলে নিজে যে জামা কাপড় গুছিয়ে রাখি না সেরকম কিন্তু নয়, সেরকম ভাববেন না, একটু হয়তো লেট হয়ে গেল গুছোতে, আজকে গুছোতেই হবে, আজকে না গুছলে আমি সৌমেনের হাতে খুব বকুনি খাবো। এই সোয়েটারটাও ফার্স্ট কন্টাই ডক্টর দেখানোর সময় পরে গেছিলাম, মানে এই 2 সপ্তাহ আগে যে গেছিলাম ওই সময় পরে গেছিলাম, তো এই সোয়েটারটাও গোছানো হয়নি। এটা আমি যখন চন্দননগরে থাকতাম মেসে, তখন ওখানে থাকাকালীন এই জ্যাকেটটা কিনেছিলাম, আমার বেশ কালারটা খুব ভালো লেগেছিল,
তার উপর পিঙ্কের উপর হোয়াইটের ডিজাইন করা আছে, তো তখন কিনেছিলাম। আর তাছাড়া হচ্ছে এই জ্যাকেটগুলো শাড়ির সঙ্গে খুব ভালো যায়, সালোয়ারের সঙ্গেও খুব ভালো যায়, শাড়ির সঙ্গেও খুব ভালো যায়, তো তার জন্য এই জ্যাকেটটা কিনেছিলাম। দেখাচ্ছি ডিজাইনটা এই এইভাবে, তো দেখতে খুব ভালো লেগেছিল, সেই মেসে যখন ছিলাম তখনই কিনেছিলাম। এখানেও একটা যখন সেকেন্ড বার, মানে ওই জ্যাকেটটা আগের বার যখন ডক্টরের কাছে গেছিলাম তখন পরে গেছিলাম, আর এই রিসেন্ট ডক্টরের কাছে যেতে এই জ্যাকেটটা পরে গেছিলাম। আর এই জ্যাকেটটাও খুব সুন্দর, এটা টপের সঙ্গে খুব ভালো মানায়, জিন্স আর টপ পরলে ওর সঙ্গে খুবই ভালো যায়। তো এই জ্যাকেটটা দেখাচ্ছি, এটা আমার মা আমাকে গিফট করেছিল একদম বিয়ের ফার্স্ট বছর, বিয়ের প্রথম বছরে আমার মা আমাকে এটা গিফট করেছিল। আর সত্যি কথা বলতে কি, আমার মা মানে আমার চয়েসগুলো খুব ভালো করে জানে, তো মাই বেশি আমার জন্য কুর্তি, কখনো জ্যাকেট, কখনো স্টোল, বিভিন্ন টাইপের জিনিস মাই বেশি আমার জন্য কিনে রাখে, তো মা ভালো জানে বলে আমারও সুবিধে হয়। আর তাছাড়া সত্যি এখন মাকে অনেকটাই মিস করি, কারণ মানে একটা মেয়ের কাছে তার বাবার বাড়ি থেকে আবার অন্য বাড়িতে এসে থাকার পর যা হয় আর কি, মিস তো অবশ্যই করে, সবাই করে, তো আমিও সেইভাবেই করি। আর সব কিছুতে মাকেই জিজ্ঞাসা করতাম, মা কোন জামাটা পরবো বলো তো, যে কোনো ওকেশান হোক যাই হোক, মা কোন জামাটা পরবো বলো তো, কোন জামাটা পরবো বলো তো, মা খুবই তখন বিরক্ত হয়ে যেত। আর এখন মা নিজেই পছন্দ করে শাড়ি কিনে রাখে, কখনো কখনো সোয়েটার কিনে রাখে, জামা তো কেনে, প্রায়ই কেনে জামা আমার জন্য। এই জ্যাকেটটা, এটা বেল্ট দেওয়া আছে কোমরের কাছে, খুব সুন্দর দেখতে, ব্ল্যাক কালার। এখন নিজের জামা কাপড় ভাঁজ করতে বসলে মনে পড়ে যায় যে ছোটবেলায় কি সুন্দর মা ভাঁজ করে দিত, নিজেকে এসব কিছুই করতে হতো না, নিজের যখনই দরকার পড়তো আলমারিটা খুলতাম, টেনে বের করে নিতাম, আর এখন সব কিছু নিজেকেই গুছিয়ে রাখতে হয়, সৌমেনের জিনিস, আমার জিনিস, সবার জিনিস গুছিয়ে রাখতে হয়, বড্ড বাজে লাগে। মনে হতো এখনো যদি মা থাকতো, মা যদি গুছিয়ে দিত খুবই ভালো হতো। তো বেশ, এই জিনিসগুলো করতে বসলে বেশ ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই এই কুর্তিটা সৌমেন এনে দিয়েছিল, এটা টেলারের কাছে দেওয়া ছিল ডবল সেলাই করার জন্য, তো ওই জন্যই গুছানো হয়নি, কালকে নিয়ে এলাম, তো তাই আজকে আবার গুছোতে বসছি। উফ, তো শেষমেশ সব জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আলমারিতে এখনো তুলে রাখা বাকি আছে। তো এখানে সব শাড়ি রাখা আছে, ওখানেও শাড়ি রাখা আছে, আর ওখানে রাখা আছে সোয়েটার, আর ওখানে রাখা আছে সালোয়ার। তো প্রায় যত ভালো জামা কাপড় সব কিছুই বাইরে বের করানো ছিল, তো প্রায় সব কিছুই ভাঁজ করা কমপ্লিট, এবার চটপট আলমারিতে তুলে রাখবো, আর তারপরে আবার রুমটাকে গুছোতে হবে। হু বাবা, আমার বেশ রান্নার ঝামেলাটা নেই, কারণ একটু আগে আমার বাবা এসেছিলেন, তো একটা ভালো খাবার দিয়ে গেছেন, আমার জন্য তো খুব ফেভারিট জিনিস, তো সৌমেনেরও ওটা খুব ভালো লাগে। আর সৌমেনও অলরেডি বাড়ি চলে এসেছে, এই যে, তো এবার নিচে যাব ডিনার করতে, আর ডিনারে আজকে কি খাচ্ছি ওটা সৌমেনই আপনাদেরকে জানাবে। তো এখন ডিনার টাইম, তো ডিনারে আজকে আমাদের বাড়িতে হয়েছে কি কি বলুন তো, দেখে বুঝতে পারছেন কিছু? এটা হচ্ছে এক ধরনের পিঠে, এটা হচ্ছে খেজুরের গুড়, দেখুন কত পাতলা করে বানানো খেজুরের গুড়, আর এখানে হচ্ছে দুধ, মানে শীতকালে পিঠে তো তার একটা আলাদা মজা, আর সঙ্গে খেজুরের গুড়, মানে তাছাড়া এই পিঠেটা খেজুর রস দিয়ে, সরু চাকলি পিঠে বলে, তো রুটির মতো পাতলা পাতলা হয়, তো ওরকমই সরু চাকলি পিঠে খেজুর রস দিয়ে বানানো,
তো শীতের আমেজের জন্য এই পিঠে অসাধারণ, দারুণ। এই দেখুন এরকম হয় পিঠেগুলো, গোল গোল ওই রুমালি রুটি হয় সেরকম, পুরো পাতলা পাতলা, কিন্তু পিঠেই এটা। আর এখানে দেখুন খেজুর গুড়টা, কালারটা একবার দেখুন খেজুর গুড়ে, আর রয়েছে দুধ। আর কোত্থেকে এসছি বলো? আচ্ছা এটা এসছে আমার শ্বশুর বাড়ি থেকে। আজকে আমার শ্বশুরমশাই সন্ধ্যের সময় এসেছিলেন, দিয়ে গেছেন। তো রাত্রিবেলা ডিনার করে এইমাত্র রুমে চলে এসেছি, রুমে বলতে আজকে ছাদের উপরে রুমটায় ঘুমোতে এসেছি, মা চলে এসছে, তো আর নিচের রুমে ঘুমানোর কোনো প্রয়োজন নেই। সেই ছাদের ওপরে রুমটায় ঘুমোতে এসেছি, আজকে প্রায় এক সপ্তাহ কি 10 দিন খানিক পরে এলাম আজকে আমাদের ওপরে রুমটায় ঘুমোতে। তো এতদিন ঘরটা একেবারে অগোছালো হয়েছিল, রুমই পরিষ্কার পরিষ্কার করেছে কিনা জানি না, আসতে যখন দেখি যাই বিছানা বিছানা করে রেখেছে, তো সেটাই আমার জন্য অনেক। আর এই রুমির বাবার বাড়ি পাশে হতে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে একটু ভালো মন্দ কিছু হলেই আমাদের ঘরে দিয়ে যায়। তো আজকে রাত্রিবেলাও তো যেটা খেয়েছি আপনাদের যেটা দেখালাম সেটাও ওর বাবার বাড়ি থেকে এসছে। তারপরে মানে একটু কিছু ভালো মন্দ হলে কিছু আসে, আর কিছু হলে আমাদের ডেকে পাঠায়, আমরা চলে যাই সময় করে। আমাদের সময় মানে কি, দুপুরবেলা যাই খাই দেয়, আবার বিকেল 4টাও বাজে না বাড়ি পালিয়ে এসি। তো আমাদের রুটিনটা এইরকমই। তো পাশে শ্বশুর বাড়ি হলে মানে আমার ক্ষেত্রে পাশে শ্বশুর বাড়ি হলে খুব সুবিধা আর কি এইসব দিক দিয়ে। তো আমার তো তবুও এখান থেকে ধরুন শ্বশুর বাড়িটা 4-5 কিলোমিটার দূরে হবে। আবার কিছু কিছু জনের আছে, আমার একটা ভাইরও আছে এই পাড়া থেকে ওই পাড়া, না সেটা আমার ভাই না, আমার যে ভাইঝিটা হয়েছে দেখেছিলাম আপনাদের, তার শ্বশুর বাড়িটা একেবারে পাশে, মানে আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটারও হবে না। আচ্ছা আমার একজন চেনাশোনা লোক আছে, তার শ্বশুর বাড়ি একটা পুকুরের এদিক ওদিক, মানে বাড়ি এদিকে পুকুরের ওদিকে, ওই পাড়ে হচ্ছে তার শ্বশুর বাড়ি। তো আমাদের গ্রামে এই জিনিসগুলো আছে যে মানে অনেকের বিয়ে খুব দূরে দূরে হয়, আবার অনেকের বিয়ে খুব কাছাকাছি হয়। আমারটা মোটামুটি 4-5 কিলোমিটার দূর, মানে 5 মিনিট লাগে বাইকে যেতে, আর এই হচ্ছে ব্যাপার। তো শ্বশুর বাড়ি কাছে হওয়ার যেরকম অনেক অ্যাডভান্টেজও আছে, আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। সেই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রত্যেক সময় ডাকবে, অল্প কিছু হলেই ডাকবে, এবার সবসময় তো আর সময় করে যাওয়া সম্ভব হয় না, তো সেটা একটা প্রবলেমের ব্যাপার হচ্ছে। তো সব জিনিসের যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। তো এই ছিল বলার। আর আজকে রাতের ডিনারটা বেশ সুন্দর হয়েছে একদম, মানে আমার যেরকম পছন্দ হয় একদম পাতলা পাতলা করে ওই পিঠেগুলো বানায়। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই, রাতও অনেক হয়ে গেল, অনেক মানে কি রাত 10টা বাজে, তো শীতকালে রাত 10টা মানে অনেক রাত। তো রুমি তো অলরেডি লেপের তলে ঢুকেও গেছে, এবার আমিও ঘুমিয়ে যাবো, অনেক রাত হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, লাস্ট যে কন্টেস্ট মানে সরি যে চ্যালেঞ্জটা করেছিলাম, চ্যালেঞ্জে সবাই বলেছেন আমি জিতেছি, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, যারা নতুন আমার চ্যানেলে আসছেন, ভিডিওগুলো দেখছেন, প্লিজ আমাদের সাপোর্ট করুন, আমাদের সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ব্লগে, তো টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।